নির্বাচন স্থগিত মামলার রায়ের বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে মতবার্থক্য গভীর হওয়ার সাথে সাথে পাকিস্তান তেহেরকি ইনসাফ চেয়ারম্যান ইমরান খান শুক্রবার সবাইকে এই বিভাগটিকে দুঃখজনক বলে মনে করে বিচারকদের মধ্যে ঐক্যের জন্য প্রার্থনা করতে বলেছেন পিটিআই প্রধান লাহোর হাইকোর্ট শুনানির আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন শীর্ষ আদালতের মধ্যে বিভাজন পাকিস্তানের জন্য একটি ট্রাজেডি হবে বর্তমান সরকারের সমালোচনা করার সময় ইমরান খান বলেছেন যদি না আমরা সংবিধান রক্ষা না করি আপনিও দেশকে বাঁচাতে পারবেন না নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার এবং সংবিধান বা আইনের প্রতি যত্ন না নেওয়ার জন্য তিনি এসব কথা উল্লেখ করেন এদিকে সি খানকে সেনা অফিসারদের পরিবারকে ঝুঁকির মধ্যে রাখার জন্য তার বিরুদ্ধে নথিভুক্ত একটি মামলায় জামিন দিয়েছে শুনানির সময় বিচারপতি নাজেফি খানের আইনজীবীকে জিজ্ঞাসা করেন তার মক্কেল জামিনের জন্য সংশ্লিষ্ট আদালতে হাজির হতে চান কিনা এতে পিটিআই প্রধানের আইনজীবী উত্তর দেন তারা সংশ্লিষ্ট আদালতের কাছে যেতে চান তিনি যোগ করেছেন আমরা আঠারোই এপ্রিল ইসলামাবাদ রওনা হচ্ছি এবং আমরা সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে চাই এরপর আদালত ছাব্বিশে এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিচারপতি আলী বাকার নাজাফি বিটিআই প্রধানকে পরবর্তী তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর নির্দেশ দেন গত ছয় এপ্রিল সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইসলামাবাদের রমনা থানায় মামলাটি দায়ের করা হয় ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহমেদ অভিযোগটি দায়ের করেন প্রথম তথ্য প্রতিবেদনে বলা হয়েছে যে পিটিআই প্রধান তার একটি বক্তৃতায় সামরিক অফিসারদের বিরুদ্ধে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেছেন যার মধ্যে পাকিস্তান দণ্ডবিধির পাঁচশো পাঁচশো এবং একশো ধারা রয়েছে পিটিআই প্রধান তার পিটিশনে বলেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ এবং উপরে উল্লেখিত মামলায় তাকে মিথ্যা উদ্দেশ্য এবং খারাপ উদ্দেশ্যের সাথে জড়িত করা হয়েছে শুধুমাত্র তার খ্যাতি কলঙ্কিত করার জন্য জনগণের মধ্যে তার ক্রমবর্ধমান ম্যান্ডেটের ক্ষতি করতে এবং তাকে রাজনৈতিকভাবে স্বীকার করতে পিটিশনে বলা হয়েছে সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং এই ধরনের অপব্যবহার থেকে সংক্ষুদ্ধ হওয়ার কারণে আবেদনকারী প্রতিরক্ষামূলক জামিন দেওয়ার জন্য এই আদালতের সদয় প্রশ্রয় কামনা করে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন গত কয়েক মাস ধরে তার বিরুদ্ধে পিটিআই এর সিনিয়র নেতৃত্ব এবং সক্রিয় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছে তিনি যোগ করেছেন যে পিটিআই নেতারা অতীতে হেফাজতের সময় গুরুতর নির্যাতন এবং অপমানিত হয়েছিল এবং এটি রাষ্ট্রীয় কর্মকর্তাদের দ্বারা করা আরেকটি প্রচেষ্টা